রুবেল হোসাইনের পর তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরা জাতীয় দলের দৃশ্যপটে আসার আগে মাশরাফি বিন মর্তজার নামের আগে দেশসেরা ফেসার জুড়ে দিতে কেউই দ্বিধাবোধ করত না। নতুন বলে তো মাশরাফি বিন মর্তজার বিকল্প এখনও খুঁজে পাওয়া কঠিন। শুধু তাই নয়, মাশরাফি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে 15 বছর পার করে এখনও দুর্দান্ত খেলে যাচ্ছেন। বাংলাদেশের ক্রিকেট যা খুবই বিরল, একের পর এক ইঞ্জুরি তাকে দমাতে পারেনি, তার সাথে ক্রিকেট শুরু করা অনেকেই এখন হারিয়ে গেছেন সময়ের সাথে। কিন্তু মাশরাফির কঠোর পরিশ্রম ও আদম্য মানসিক শক্তির বলে নিজেকে টেনে নিয়ে গেছেন সবার উপরে। 2009 সালের পর থেকে টেস্ট ক্রিকেটে না খেললেও ওয়ানডে ক্রিকেটে পৌঁছে গেছেন দেশের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। মাশরাফির সাথেই ক্রিকেট শুরু করা একসময় বাংলাদেশ দলের সদস্য নাফিস ইকবাল এই তাসকিন মোস্তাফিজদের যুগেও 33 বছর বয়সী মাশরাফিকে দেশের সেরা পেসার মনে করেন। এক আলাপচারিতায় নাফিস ইকবাল বলেন, মাশরাফি দুর্দান্ত এক প্রতিভা, আমি এখনও বিশ্বাস করি যে দেশের সেরা পেসার। সে হয়তো আগের মতো গতিতে বল করে না, কিন্তু এখনও সে সবার চেয়ে এগিয়ে। নাফিস ইকবাল জাতীয় দলের এই অধিনায়ককে বিশ্বসেরা অ্যাথলেটদের কাতারে রাখবেন বলে জানান। তার ভাষ্যমতে, তার মানসিক শক্তির কারণে আমি তাকে বিশ্বের সেরা অ্যাথলেটদের সাথে তুলনা করতে পারি। যে পরিমাণ ইঞ্জুরি সে সামলেছে, আমি বাজি ধরে বলতে পারি অন্য কারো সাথে এমন হলে তারা আরও আগে খেলা ছেড়ে দিত। সময়ে সময়ে অনেক প্রতিভাবান ক্রিকেটার এসেছে, কিন্তু শুধু প্রতিভাতেই আজকাল চলা যায় না, কঠোর পরিশ্রম করেই উন্নতি করতে হয়। মাশরাফি নিয়মিত কঠোর পরিশ্রম করে গেছে, হয়তো অন্যরা এই জায়গাতেই পিছিয়ে থাকবে মাশরাফি থেকে। মাশরাফি এই কারণেই এখন পর্যন্ত খেলে যাচ্ছে। ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন জাগে, কঠোর পরিশ্রমী মাশরাফি বিন মর্তজা কতদূর গিয়ে থামবেন।